2023 বিধানসভা নির্বাচনের সময় রক্তের সংকট সৃষ্টি হয়েছিল ত্রিপুরায়। পরিস্থিতি সামলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আহ্বান জানিয়েছিলেন সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে। সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্য জুড়ে বর্তমানে জনজাগরণের রূপ নিয়েছে রক্তদান কর্মসূচি। উৎসাহের সাথে রক্তদানে অংশগ্রহণ করছে জনসাধারণ। রাজধানীর জিবি ব্লাড ব্যাংকে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট ও প্রফেশনাল রেডিওলজি অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পোরেটর হীরালাল দেবনাথ, ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত এবং রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কনক চৌধুরী। নিজের বক্তব্যে মেয়র দীপক মজুমদার এদিন বলেন রক্তদান মানব ধর্মের শ্রেষ্ঠ দান। লোকসংখ্যা অনুযায়ী রক্তদানে দেশের মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরার মানুষ। এই রাজ্যে 12টি অনুমোদিত সরকারি ব্লাড ব্যাংক আছে এবং দুটি বেসরকারি। সেগুলির ভারসাম্য যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান স্বেচ্ছাচারী রক্তদান শিবির। তো সেক্ষেত্রে তাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই, তারা সবসময় হাসপাতালে রোগীদের দেখাশোনা করেন এবং একটা বিশেষ জায়গা তাদের অবস্থান, তারা যে কাজগুলি করেন, এত ব্যস্ততা এত দায়িত্ব পরেও প্রফেশনে বাইরে উঠে আমি বলবো যে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা কিন্তু রক্তদান এগিয়ে এসছেন, এটা একটা ভালো লক্ষণ। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিগত নির্বাচনে আগে এবং নির্বাচনের পরে যখন এই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, উনি সমস্ত রাজ্যবাসীর কাছে বিভিন্ন সেবা স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তিবর্গের কাছে আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তা দেখেছি আমরা সারা রাজ্যে কিন্তু একটা উৎসব উত্তেজনার মধ্যে রক্তদান শিবির বা কোথাও রক্তদান উৎসব হয়েছে। এটা এক্ষেত্রেও এটা বলবো তাদের এই বিশ্ব দিবস উপলক্ষে তারা ওই কাজটা করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনেও তারা মানুষের সেবাতে এমন পরিষেবা দিচ্ছেন। আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ডাক্তারও আছেন, অনেক ভালো ভালো কাজ ওনারা করেন যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ। আমি শুনেছি খুব ভালো লেগেছে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পরেও তারা যে মানুষের কথা ভেবেছেন এবং মুখ্যমন্ত্রী আবেদন সাড়া দিয়েছেন, আমরা অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের ব্যক্তিগত এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। রক্তের চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে এত ব্যস্ততার মধ্যেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার জন্য ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজি ও প্রফেশনাল রেডিওলজি অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের রবিবার ধন্যবাদ জানান পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।